فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. দোয়া করতে হবে গোপনে বিনয়ের সাথে, যেটা সূরা আল আরাফের 55 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো গোপনে বিনয়ের সাথে কাকুতি মিনতি করে। এখানে উদ্দেশ্য হচ্ছে এমনভাবে দোয়া করা, এমন আওয়াজে, যে আওয়াজে অর্থাৎ নিজে শুনতে পান স্বাভাবিক আওয়াজে। আমরা মানুষ যেভাবে স্বাভাবিক কথা বলে, যেটা আপনি প্রশ্ন করেছেন, সেভাবে কেউ যদি একাকী কোথাও থাকে বা এমন পরিবেশে সে দোয়া করে তাহলে সে করতে পারবে, কোনো সমস্যা নাই। উচ্চ স্বরে বলতে এমন আওয়াজকে বোঝানো হয়েছে যাতে করে আশেপাশে যারা থাকে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তাদের যাতে ডিস্টার্ব না হয়, এমন উচ্চ স্বরে দোয়া না করা। অর্থাৎ আপনি নিজে শুনতে পান বা স্বাভাবিক যেভাবে কথা বলেন সেভাবে যদি দোয়া করেন এবং বিনয়ের সাথে, এখলাসের সাথে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে দোয়া কবুল করবেন। حينما رددت يا رب العالمين.